হ্যালো আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে স্বাগতম নতুন আরও একটি লেশনে তো এই লেসনে আমরা শিখবো এটা থ্রি ডি লোগো অ্যানিমেশন তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক তো এখানে একটা সব প্রথমে আমরা নিউটা কম্পোজিশন নিব এবং এটার নাম দিব হচ্ছে থ্রি ডি ইন্ট্রো দেন এখানে আমরা হাই অ্যান্ড উইথ যা আছে তাই থাকবে মানে ফুল এইসটি দশ সেকেন্ড এনআফ এর বেশি লাগবে না সো প্রেস ওকে এবার হচ্ছে আমরা একটা নিউ লোগো নিয়ে আসবে এখান থেকে তো রাইট ক্লিক করবো দেন ইম্পোর্ট দেন ফাইল দেন এখানে প্রেস ওকে দেন এটা ড্র্যাক করে এটা আমরা এখানে ছেড়ে দিব এটা হচ্ছে কি আমাদের লোগো ওকে সো আমরা যদি এস প্রেস করি এখন দেখতে পাচ্ছেন এইখানে আমাদের একশো পঁয়ত্রিশ আছে আমরা যদি এটাকে বড়ো করি দেখেন ফেটে যাবে মানে মানে ঘোলা হয়ে যাচ্ছে বাট যেহেতু ভেক্টর পাইল সো আমরা যদি এখানে এই যে স্কলার ক্লিক করি দেখবেন যে সুন্দর করে কিন্তু আর ফাটবে না মানে বড়ো করলে ফাটবে না তো আমরা আবার এস প্রেস করে আরেকটু ছোটো করে ফেলি জাস্ট এরকম হলে ইন ওকে সো আমরা রাইট ক্লিক করবো লোগোতে দেন প্রিকম্পোজ এবং এখানে রেখে এখানে লিখবো যে লোগো দেন এখানে মুভ অল দি এয়ার আমরা জাস্ট ক্লিক করে দিব দেন প্রেস ওকে এরপর হচ্ছে আমরা এটাকে অটো ট্রেস করবো যেহেতু আমরা ইলেভেন নিব সো আমাকে অটো ট্রেস করতে হবে আগে তো হচ্ছে এই লোগো সিলেক্ট থাকা অবস্থায় লেয়ারে যাবো দেন অটো ট্রেস এবং এখানে কারেন্ট ফ্রেম দেন এখানে আলফা দেন অ্যাপ বাই টু নিউ লেয়ার দেন প্রেস ওকে দেখতে পাচ্ছেন যে একটা অটো ট্রেসিং নতুন করে একটা নতুন মানে লেয়ার চলে আসলো এবং আমাদের মেইন যে লোগো আছে সেটাও এখানে আছে দুটাই আছে এবং আমরা প্রথমে রিনেম করে ফেলবো তো অটো ট্রেস যে লোগোটা আছে এটাকে আমরা রাইট ক্লিক করবো দেন রিনেম এবং লিখে দিব যে লোগো থ্রি ডি এবং এই লোগোর যেটা আছে সেটাকে আমরা রিনেম করবো রিনেম দেন লোগো টেক্সচার এর মানে হচ্ছে যে আমরা এটাকে এদের থ্রি ডি হিসেবে ইউজ করবো এটাকে টেক্সচার হিসেবে ইউজ করব তো আমরা আপাতত দুটোকে হাইট করে দিই মানে থাকবে লেয়ার বাট এখানে হাইট থাকবে দেন রাইট ক্লিক দেন নিউ দেন সলিড এরপর এটা নাম দিব ই থ্রি ডি অর ইলেমেন থ্রি ডি দেন কালার দেন ম্যাটার কারণ আমরা কালারটা চেঞ্জ হয়ে যাবে পরে তো আমরা প্রেস ওকে প্রেস করব। দেন জাস্ট ইফেকশন পিস এসে যাবো এইখানে আমরা সার্চ করব ইলেমেন্ট ইলেমেন্ট এবং অবশ্যই বলে রাখছি ইলেভেন থ্রিডি হচ্ছে একটা থার্ড পার্টি প্লাগিন এবং এই প্লাগিনটি আপনারা ডিফল্ট পাবেন না আমি আপনাদেরকে কীভাবে ইনস্টল করতে হয় এবং ফাইলটাও আমি আপনাদেরকে দিয়ে দিব সো আপনারা কাইন্ডলি ডিসক্রিপশান বক্সে চেক করবেন অথবা আমাদের গ্রুপে চেক করলেও হবে দেন ডাবল ক্লিক করি আমরা তো দেখতে পাচ্ছেন আমার পাশে ইলেভেনটার নতুন একটা অপশন চলে আসছে এবং এখানে আমাদের প্রথমে ভিতরে যাওয়ার আগেই আমাদেরকে কাস্টম লেয়ারে গিয়ে আমাদের কোনটা টেক্সচার হবে কোনটা লোগো হবে সেগুলো বলে দিতে হবে তো প্রথমেই আমরা কাস্টম লেয়ারে যাব দেন কাস্টম টেক্সট অ্যান্ড মাস্ক তারপরে পাথ লেয়ার ওয়ানে যাব দেন এখানে ক্লিক করে আমরা দিবছি যে লোগো থ্রি ডি এইটা এবং আমরা কাস্টম টেক্সচার ম্যাপে যাব এখানে ক্লিক করবো দেন লেয়ার ওয়ানে যে জাস্ট সিলেক্ট করব এখানে দেন লোগো টেক্সচার দ্যাটস সেট তারপর হচ্ছে আমরা এটাকে আবার মিনিমাইজ করে দিই আমরা সিন আপে প্রবেশ করি তো এইটা হচ্ছে আমাদের মেইন ইন্টারফেস ইলেভেন থ্রি ডির তো আমরা এক্সট্রুডে ক্লিক করলেই দেখতে পাবেন যে স্পিড ম্যাপের একটা থ্রি ডি ভার্সন চলে আসছে বাট এখন আমাদের কালার দেওয়া কাস্টমাইজ করা হচ্ছে মেইন কাজ যখন কোনো টু ডি লেয়ারকে থ্রি ডিতে তে কনভার্ট করি সেক্ষেত্রে যে রিয়েল কালারটা থাকে না আমরা পরবর্তীতে হিসেবে অ্যাপ্লাই করতে হয় সেই জন্যই আমি প্রথমে একটা টেক্সচার হিসেবে কিন্তু নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন যেটা পুরোপুরি কমপ্লিটলি থ্রি ডি এবং আপনি মাউসের লেপ বারনটা প্রেস করে জাস্ট খুরিয়ে দেখতে পারবেন উপরের নিচে তো প্রথমে আমি কাস্টমাইজ করে নিই মানে আমার এই লোগোর যে ডেপথটা এই যে আর একটু বড় করি আমরা এটাকে করতে হলে আমাকে এই যে এক্সট্রুশন মডেল এখানে ক্লিক করতে হবে এখানে এটা ক্লিক করি দেন বেভেল ওয়ানে যাই দেন এখানে এক্সট্রুড যেখানে একটা অপশন আছে ওয়ান আছে আমি যদি এটাকে বাড়াই দেখেন আস্তে আস্তে এর মানে এক্সট্রুশন মডেলটা বাড়তেছে মানে একটু পুরোপুরি দূর থেকে একবার সুন্দর একটা থ্রিডি মডেল মনে হবে যত বাড়াবেন তত এটা বাড়বে আবার কমালে কমবে তো এর থেকে বেশি বাড়ানো আমার মনে হয় দরকার নেই তো আমি হচ্ছে এটাকে এখন কালার দিব তো আমাকে কালার দেওয়ার আগে এখানে বলে দিতে হবে যে ইউজ লেয়ার অ্যাজ ইউভি তো এখানে যারটা একটা ক্লিক করি আমরা দেন নিচে যাব আস্তে আস্তে দেন এইখানে যে টেক্সচার এখানে যাব দেন ডিফিউজ এখানে গিয়ে এখানে নান মানে কিছু নাই তো আমি সেখানে ক্লিক করবো একটা দেন আমার এই লোড টেক্সচার এখানে অপশন আছে এখানে একটা ক্লিক করব দেন ওই যে লোগো নিয়েছিলাম সেম জিনিস এটাকে ক্লিক করে দেবো দেখবেন যে অটোমেটিক্যালি আমার ওই লোকের কার্ড একেবারে এক্স্যাক্ট কার্ডটা চলে আসছে দেন আমার এখানে যদি আপনি ব্রাইটনেস বাড়াতে চান বাড়াতে পারেন মানে কন্ট্রাস্ট বা ব্রাইটনেস একটু বাড়াতে চাই একটু মানে সুন্দর করে দেখানোর জন্য করতে পারেন তো আমরা জাস্ট প্রেস ওকে প্রেস করব দেন দেখেন সুন্দর করে কিন্তু একটা মানে চলে আসছে ওকে আচ্ছা তো এখন হচ্ছে আমরা এখানে জাস্ট এই মনিটর ওপোটা ক্লিক করবো দেন আমরা শো এ ও মানে অ্যামবিএন ও এখানে ক্লিক করব তো থ্রি ডি ভাইভ চলে আপনি দেখতে পাচ্ছেন একটা থ্রি ভাইভ এখন হচ্ছে যে আমাদের এখানে একটা রিফ্লেকশন ম্যাপ লাগবে মানে কোনো জায়গা থেকে কোনো থ্রি ডি অবজেক্ট কিন্তু রিফ্লেক্ট করে তো এই জন্য আমাদের যেতে হবে প্রিসেটসে এবং এখানে দেখবেন যে অনেক এনভায়রনমেন্টের মধ্যে অপশন আছে এখানে বেসিক টুকি আপনি পাবেন অথবা ভিউ আর এনভায়রনমেন্ট পাবেন তো আপনি যদি ডাবল ক্লিক করেন এখানে দেখবেন যে আমার এই রিফ্লেকশন অনুযায়ী এর ছায়াগুলো মানে এর রিফ্লেকশনটা চেঞ্জ হচ্ছে তো আপনি আপনার মতো করে যে কোনো রিফ্লেকশন অ্যাড করতে পারেন মানে যেরকম দেখতে ভালো লাগে মানে সুন্দর লাগে আর মেন কথা আসলে দেন দেন ডাবল ক্লিক করেন ওকে এখন হচ্ছে যদি অনেক সময় হবে যে আপনার এই লোগোর এই পাশের এই দাগগুলো খুব হার্শ হয়ে যাবে সেই ক্ষেত্রে আপনার কাজ করতে পারেন যে এক্সপ্যান্ড এজ এটা করে দিলে আপনার লোগোটা মানে একটু বড়ো হবে এবং এই হার্ট দাগগুলো চলে যাবে যেতটা ভেক্টো লেয়ার হচ্ছে না আবার অনেক লেয়ারে হয় সেজন্য আমি দেখিয়ে দিলাম আপনাদেরকে আচ্ছা তো আমাদের মোটামুটি কাজ শেষ এবার আমরা এখান থেকে ফেরত যাব প্রেস ওকে প্রেস করে দেন দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা থ্রি লেয়ার চলে আসে এখন আমরা কীভাবে বুঝবো যে সরি থ্রি ডি ইদার আমরা ক্যামেরা দিয়ে দেখতে পারবো ওর আমরা হচ্ছে ইলেভেন সিডির অপশানগুলো দিয়ে দেখতে পারবো তো প্রথমে আমরা ক্যামেরা দিয়ে দেখি তো আমরা রাইট ক্লিক করি দেন নিউ দেন ক্যামেরা এবং ক্যামেরা যেটা নাম দিয়েই হবে দেন সেটা আমরা থার্টি ফাইভ মিলিমিটার দিচ্ছি বাকি যা আছে সব একই রকম আমি কিছু চেঞ্জ করবো না জাস্ট প্রেস ওকে এবং ক্যামেরার মানে মানে ক্যামেরার আপনার যদি সি প্রেস করেন তাহলে ক্যামেরার আইকনটা চলে আসবে এবং যদি আপনি মাউসের লেফ বাটনটা ক্লিক করেন দেখবেন যে সার্কুলার মোশনে আমরা এখানে দেখতে পারবো মানে পুরোপুরি সার্কুলার মোশনে দেখতে পারবো আর যদি এরকম সার্কুলার মোশনে না গিয়ে আপনি জুম করতে চান সেক্ষেত্রে আপনার মাউসের লেফট বাটনটা না চিখে আপনি জাস্ট রাইট বাটনটা তো মাউসের আপনার যদি আপনি সার্কুলার মোশনে না চান তাহলে আপনি জাস্ট অল্টার প্রেস করে ধরবেন তাহলে ইউনিফাইড ক্যামেরা হয়ে যাবে এবং এরপরে আপনি যদি আপনার যদি সার্কুলার মোশন না চান দেখে দেখেন এখানে তিনটে অপশন আছে সার্কুলার এখানে আছে আপনার প্যান এবার হচ্ছে ডলি মানে প্যান হচ্ছে আপনার উপরের নিচে ডলি হচ্ছে সামনে পিছনে বা জুম ইন জুমন যেটাকে আমরা বলি যদি আমরা এখানে ক্লিক করি অর আপনার শিফট টু ক্লিক করতে পারি দেখবেন যে আমরা এখানে উপরের নিচে মানে ক্যামেরাটা মুভ করতে পারবো অর যদি আমরা এখানে প্রেস করি অথবা শিপ থ্রি সেক্ষেত্রে আমরা জুম ইন জুম আউট করতে পারবো দেখেন মাউসেল স্কলটা উপরে নিলে জুম ইন নিচে নিলে জুম আউট তো আমরা বিভিন্নভাবে কিন্তু অ্যানিমেশনটা করতে পারবো এরপরে তো আপনার ক্যামেরা মুভমেন্ট করতে অনেক বেশি কষ্ট হয় সেই ক্ষেত্রে আমি আপনাকে শর্টকাট শিখিয়ে দিচ্ছি যারা দুই হাজার বাইশ তেইশ বা একুশ ইউজ করছেন তাদের জন্য একটু ডিফারেন্ট আবার যারা একুশের আগে ইউজ করছেন তাদের জন্য একটু ডিফারেন্ট যারা দু হাজার একুশের পরের ভার্সনগুলো ইউজ করছেন সেক্ষেত্রে আপনার একটা অল্টার প্রেস করে ধরা লাগবে এরপরে আপনি মাউসের জাস্ট যদি লেফট বাটনটা ঘোরান তাহলে সার্কুলার হবে যদি স্ক্রল বাটন ঘোরান তাহলে আপনার প্যান হবে আর যদি আপনার রাইট বাটনটা ঘোরান তাহলে আপনার ডলি মানে জুম ইন জুম আউট হবে আর যারা দু হাজার বিশের আগের ভার্সন মানে একুশ বিশ উনিশ এদেরকে অল্টার প্রেস করে ধরা লাগবে না শুধুমাত্র আপনার মাউসের লেপ বাটনটা ধরলে আপনার জাস্ট এভাবে যেহেতু আমি আমার দু হাজার তেইশ ইউজ করছি সে এখানে অল্টার ধরাই লাগবে ওকে সো আপনি এভাবে করে কিন্তু ক্যামেরা মুভমেন্ট করে ঘোরাতে পারেন এবং অ্যানিমেটও করতে পারেন তবে আমরা ক্যামেরা মুভমেন্ট করবার পরে আপাতত আমাদের ইলেভেন থ্রির মধ্যে কিছু কাজ এগুলো বাকি সেগুলো আমরা করে ফেলি তো আমরা ক্যামেরাটা আপাতত ডিলিট করে দিই আমাদের এখন ক্যামেরা লাগবে না এরপরে আমরা এখানে যাবো হচ্ছে ইয়ে গ্রুপ ওয়ানে এবং এখানে যে গ্রুপ ওয়ান থেকে চলে যাব পার্টিকেল লুকসে তো আপনি চাইলে পার্টিকেল সাইজ একটু বড়ো করতে পারেন যদি বড় করতে চান বাট আমার মনে হয় এটা ঠিক আছে এর বেশি বড়ো করা লাগবে না আমরা মেইনলি যাবো হচ্ছে গিয়ে অবজেক্ট এইখানে এখানে আপনার ইনেবেল অবজেক্ট একটা অন করে দিব মানে এটা জাস্ট ক্লিক করে দিলে অন হয়ে যাবে এবং দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ অপশন চলে আসবে এই ই এবং এই অপশনগুলোর আসলে কাজ দেখেন আমি যদি দেখাই তাহলে বুঝতে পারবেন এখানে ডিসপ্লে আছে রোটেশন আছে এবং স্ক্যাটার আছে। এবং প্রতিটার কাজ কিন্তু আলাদা আমি যদি এখানে রোটেশন করাই এক্স রোটেশন দেখতে পাচ্ছেন যে পুরো মানে এক্স অক্ষ রোটেস হবে আবার যদি আমরা ওয়াই করাই তাহলে ওয়াই অক্ষে রোটেশ হবে আবার যদি আমরা জি করাই তাহলে জি এ রোটেট হবে তো বুঝতে পারছেন যে আমরা এগুলোকে অ্যানিমেটও করতে পারবো তবে এর থেকে সুন্দর জিনিস হচ্ছে ডিসপ্লেস বা স্ক্যানার ডিসপ্লেস হলে আসলে কি হয় দেখেন ডিসপ্লেস আমি যদি এক্স ডিসপ্লেস করি দেখবেন যে সবগুলো আলাদা ডিসপ্লেস হয়ে যাচ্ছে এক্স অক্ষ থেকে আবার যদি আমরা কন্ট্রোল জি প্রেস করে ওয়াই ডিসপ্লেসাই ওয়াই থেকে সব ডিসপ্লেস হয়ে যাচ্ছে আবার যদি আমরা জি করাই তাহলে জি এর কোনো ডিসপ্লেস নাই কারণ জি ওর অ্যাক্সিসে আসে এবং স্ক্যাটারও ডিসপ্লেসের মতোই স্ক্যাটারিং হয়ে যাবে মানে উল্টাপাল্টা হয়ে যাবে মানে কোনো ধরনের লিমিট থাকবে না এভাবে করে আপনি জাস্ট অ্যানিমেট করতে পারেন মানে সব ধরনের অ্যানিমেশন আছে তো আমরা এখন অ্যানিমেট করি তো প্রথমে আমরা হচ্ছে কন্ট্রোল প্রথমে আমরা হচ্ছে একেবারে লাইক ফাইভ সেকেন্ডে যাই বা সিক্স সেকেন্ডে যাই যাওয়ার পরে আমরা স্ক্যাটার মানে এক্স অক্ষ ওয়াই অক্ষ সবগুলোকে আমরা কী ফ্রেম অ্যাড করি সব জিরো জিরো থাকা অবস্থায় তা আমরা হচ্ছে এক্স ওয়াই জেড স্কেনারও কী ফ্রেম দিয়ে দিলাম দেন আমরা ডিসপ্লেসেও এক্স ওয়াই জি দিয়ে দিলাম দেন আমরা হচ্ছে রোটেশন দিতে পারি এক্স ওয়াই জি ওকে দেন আমরা হচ্ছে আবার একবার কার্সোর পয়েন্টটাকে জিরো সেকেন্ডে নিয়ে আসি দেন ইউ প্রেস করি এখন দেখেন যে শুধুমাত্র জাস্ট খালি যেগুলো যেগুলো আমরা দিয়েছিলাম সেগুলো এখানে আসছে তো আপাতত আমরা হচ্ছে গিয়ে ডিসপ্লেস এক্স ডিসপ্লেসটা চেঞ্জ করি মানে একেবারে স্ক্যাটার হয়ে যাবে এরকম কিছু দেন আমরা ওয়াই ডিসপ্লেস চেঞ্জ করি ওয়াই ডিসপ্লেস আপাতত মাঝখানে রাখি সমস্যা নেই ওকে দেন আমরা স্ক্যানারে যাই এখানে স্ক্যানারে গিয়ে আমরা জি অ্যাক্সিসটাকে চেঞ্জ করি একেবারে সামনের দিকে নিয়ে এসে দেখি হয় কিনা না ভালো এখানে আমরা ইচ্ছা মতো আর কি আমাদের মতো দিলে এখানে এই প্রপার্টিসগুলো হচ্ছে আপনি আপনার মতো করে দিবেন আসলে মানে দেখানোর মতো খুব আহামরি কিছু নয় আপনি জাস্ট নিজের মতো করে অ্যাপ্লাই করবেন ওকে এটাকে যদি আমি আরও ঘুরাই একশো মাইনাস একশো পঞ্চাশ দিলেট আরো আরও সামনে চলে আসবে তাহলে আমরা দুইশো দিই মাইনাস দুইশো মানে একবারে আমি স্ক্রিনে বাহিরে নিয়ে আসলাম আর কি তো আমরা যদি জাস্ট প্লে করি স্পেস বার প্রেস করে পাচ্ছে সুন্দর একটা মানে অ্যানিমেশন তৈরি হয়ে গেছে মানে সবগুলো ওয়ার্ডগুলোকে আলাদা আলাদা করে আমরা ডিসপ্লেস করে ফেললাম এবং নিজেদের মতো করে অ্যানিমেট করে ফেললাম তো দেখতে পাচ্ছেন যে সুন্দর করে অ্যানিমেট হলো বাট এখন কি যেন মিসিং মানে মরা মরা লাগতেছে না এটাকে আমরা ঠিক করতে হবে তো হচ্ছে আমরা এই সবগুলোকে আমরা এবারে ধরি ধরার পরে এফ নাইন প্রেস করি এবং আমরা এটাকে এই মোশন ব্লাডটা অন করে দিব তাহলে দেখবেন যে আরও মানে একটু ব্লারি ব্লারি ভাব থাকবে ওকে তো এখন হচ্ছে আমাদের মেন ক্যামেরা আমরা ক্যামেরা নিয়ে আসবো এখন তো রাইট ক্লিক নিউ দেন ক্যামেরা এবং এটাকে আমরা আপাতত যা আছে তাই থাকবে মানে কিছু চেঞ্জ করব না বাট আজকে আমরা ক্যামেরার মধ্যে না ঢুকে আমরা হচ্ছে ক্যামেরার মধ্যে জন্য নাল অবজেক্ট নিয়ে আসবো মানে ক্যামেরা যে তো আসেই বাট ক্যামেরাটাকে কন্ট্রোল করার জন্য আমরা নাল অবজেক্ট নিয়ে আসি সো রাইট ক্লিক নিউ দেন নাল অবজেক্ট এবং এই নাল অবজেক্টের সাথে ক্যামেরাটা প্যারেন্ট করে দেবো সো ক্যামেরার যেই প্যারেন্ট লিঙ্ক আছে আপনার এফ ফোর প্রেস করলেও চলে আসবে দেন জাস্ট এই নালের ওপরে ছেড়ে দিব পিকুইফটে ধরে তের সিট এবার দেখেন কি হয় ম্যাজিক না আমরা যখন ক্যামেরাটার যত প্রপার্টিস আছে সবগুলো আমরা নালের মধ্যে কনভার্ট করে ফেলছি তো নাল যত টু ডি আমরা থ্রি করে ফেলেছি তো আমরা থ্রি ডাইমেশনে ঘোরাবো তো থ্রি করে ফেললাম দেন এখন দেখেন পজিশন আমি চেঞ্জ করি দেখেন আমি যদি নালের পজিশন চেঞ্জ করি জি অ্যাক্সেসের সামনের দিকে আগাই সামনে চলে যাচ্ছে পিছনে গেলে পিছনে যাচ্ছে আবার যদি আমি এক্স অক্ষ ওয়াই অক্ষ যাই তাহলে দেখবেন যে এগুলো মানে ক্যামেরা যা যা হতো এখানে তাই কাজ করছে ইভেন আমি যদি আর প্রেস করি এবং এখানে ওয়াই রোটেশনে যাই দেখেন ওয়াই রোটেশনও কিন্তু চলে আসছে মানে আপনি মানে খুব সুন্দর করে অ্যানিমেট করতে পারবেন মানে সেই রকমভাবে আপাতত আমরা নাল অবজেক্টের যতগুলো প্রপার্টি সে সব জিরো রাখি এখন হচ্ছে আমরা পি প্রেস করি প্রথমে দেন হচ্ছে আমরা লাইক সিক্স সেকেন্ড যাই এবং আমরা প্রতিশনে একটা কি ফ্রেম অ্যাড করি এবং আমরা জিরো সেকেন্ডে যাই জিরো ছিল এই সময় আমরা হচ্ছি একেবারে জি সামনের দিকে মানে ভিতরে নিয়ে যাই আছি তাহলে আমাদেরকে মানে এভাবে সামনের দিকে আগাইতে হবে মাউসটা জাস্ট সামনের দিকে দিতে হবে তো জাস্ট সিম্পল এরকম দেন আমরা পরে নিয়ে যাই মানে জাস্ট এরকম থাকলো দেন একেবারে শূন্যর মধ্যে মানে জাস্ট শূন্যটা না থাকে এরকমভাবে নিয়ে যাই যাতে কিছুই না থাকে একেবারে জিরো ওকে নাও আমরা হচ্ছে স্পেস বার প্রেস করে প্লে করি দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর করে কিন্তু সবগুলো লোক মানে নামগুলো একসাথে মিশে গেছে এবং আমাদের মেন শেপটাও চলে আসছে মানে একবারে সিম্পলভাবে এরাকে আরেকটু যদি কমপ্লিকেটেড মুভ করতে পারি আগে আমার মনে হয় ভালো হবে সেক্ষেত্রে আমরা আর প্রেস করি রোটেড হবে সো আমরা হচ্ছে সিক্স সেকেন্ডে কী ফ্রেম আমরা এখানে জিরো থাকা অবস্থাটা কী ফ্রেম অ্যাড করি দেন আমরা হচ্ছে জিরো সেকেন্ডে যাই দেন হচ্ছে একটু আগে থাকি দেখানোর জন্য দেন এখানে নাইনটি ডিগ্রি দিয়ে দিই নাইনটি সো নাও আমরা যদি প্লে করি এবং অবশ্যই দুটাকে একবারে ধরে এফ নাইন অ্যাপ করবো দেন হচ্ছে গ্রাফ এইটোরে যেয়ে জাস্ট প্রথমটা হবে হচ্ছে একটু মানে স্লো পরেটা ফাস্ট এরকম সামথিং এরকম থাকবে দেন জাস্ট আবার গ্রাফ এটোর থেকে ফেরত যাই দেন জাস্ট প্লে করে নাও সি কেমন লাগে ওকে সো দেখতে পাচ্ছেন যে খুব ভালোভাবে মানে সুন্দর করে একবারে নব্বই ই অনুযায়ী মানে প্রোডার হয়েছে সামথিং এরকম সো লাস্টে যে আপনি আবার একটু পজিশনটাকে আরেকটু পুশ করতে পারেন মানে পি প্রেস করি আমি এখানে আসে ও হচ্ছে সিক্স সেকেন্ডে তো আমি ধরে ইজ ইজ করে দিলাম বাট এখানে যদি স্ট্যাবল না থাকে সেটা আরেকটু যদি পিছনে যেহেতু আমার মনে হয় ভালো হতো সেই ক্ষেত্রে আমি যে একটু সামনে তাহলে এইট সেকেন্ডে যাই দেন আমি পজিশনটাকে আরেকটু পিছনে পুশ করি লাইক আরেক একটু হালকা করে যাবে এবং এটা খুব স্লো হবে মানে এত বেশি ফাস্ট না তো আমরা আরও একটু সামনে যাই দেন আমরা জাস্ট এখানে ধরে এই পর্যন্ত রাখি তো যখন এখানে রিসিভ করতে আসলো এই ক্ষেত্রে আসতে আস্তে পিছনে যাবে আর ওকে সো এখন হচ্ছে আমাদের মানে মোটামুটি অ্যানিমেশনের কাজটা কমপ্লিট এখন আমাদের ইলিমেন্ট থ্রিতে যেয়ে আমাদের কিছু কাস্টমাইজ করতে হবে আমাদের এনভায়রনমেন্ট থেকে শুরু করে সব কিছু তো আমরা প্রথমে হচ্ছে গিয়ে ইলিমেন্ট থ্রিতে তো আসেই আমরা হচ্ছে একটা অপটিক্যাল ফ্লেয়ার বা ফ্লেয়ার টাইপের কিছু নিয়ে আসি আমাদেরকে আরও সুন্দর করে দেখানোর জন্য তো রাইট ক্লিক নিউ দেন সলিড এবং এটা নাম দিব ওপি বা অপটিক্যাল ফ্লেয়ার দেন আমরা হচ্ছে সবার নিচে রাখবো এটাকে এবং আমরা একটু সার্চ করবো অপটিক্যাল দেন জাস্ট ডাবল ক্লিক এবং এটা ওটা থার্ড পার্টি প্লাগিন এবং এই দুটোকে আমি আমি আপনাকে দিয়ে দিবো ফ্রিতেই আপনারা কাইন্ডলি ডিসক্রিপশন বক্স চেক করবেন অথবা আমাদের গ্রুপে নক দিবেন আমরা দুটো কি প্রোভাইড করবো এবং এগুলো কীভাবে ক্র্যাক করতে হয় সেগুলো কিন্তু আমাদের দেওয়া আছে সো আমরা ইলেভেন থ্রির পরে হচ্ছে অপটিক্যাল ফ্লেয়ার পেয়ে গেলাম এবং হচ্ছে আমরা অপশনে যাব এখানে কিছু মানে আগে থেকে কিছু থাকবে তো আমরা এখানে ক্লিয়ার অল করে দেবো ওকে দেন এখানে যাচ্ছ আমি কিছু এই ক্লো টাইপের কিছু নিয়ে আসি দেন প্রেস ওকে এখানে আমি যদি এভাবে রাখি মানে পজিশনটা এখানে দিয়ে দিই এক পাশে এবং কালারটা আমি রেডিশ দিয়ে দিই কারণ আমাদের লোকটাও রেডের অবস্থায় আছে সামথিং এরকম এবং আপনার এখানে কিছু অপশন থাকে যেমন ব্রাইটনেস আপনি ব্রাইটনেস কমি হালকা করে একটু বাড়াতে পারেন এবং এটা ডি থেকে জি মানে থ্রি থেকে কনভার্ট করতে পারেন আর কি মানে সি এনভায়রনমেন্টের মধ্যেই থাকবে আর ক্যামেরা চেঞ্জ করলেও ওটা আর কি জাস্ট সিম্পলিভাবে চলে আসবে আপনি তো ট্যুরি রাখতে চান তাহাও খারাপ না মানে মোটামুটি আমার মনে হয় যে চলে আর কি ওকে এবং অবশ্যই এখানে রেন্ডার মোট ট্রান্সপারেন্ট দিয়ে রাখবেন কারণ নিচে কোনো লেয়ার থাকে সেক্ষেত্রে আপনি এখানে ট্রান্সপারেন্ট করতে পারেন আর কি তো এখন হচ্ছে আমাদেরকে প্রোজেক্টে যাব আমরা দেন এখানে একটা পার্টিকেলস টাইপের একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসবো টাস টাইপের তো আমরা জাস্ট যাই দেন যেটাকে ট্র্যাক করে নিচে ছেড়ে দিই এখানে জাস্ট প্রেস করি দেন এটাকে এরকম সেট করে দিই এরকম হলেই এনাফ তো দেখতে পাচ্ছেন যে মোটামুটি একটা ই পড়বে আর কি এটাকে যদি আপনার মানে বেশি কমপ্লিকেটেড মনে হয় সেক্ষেত্রে আপনি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারেন এবং এ ফোর প্রেস করে এটার মোড চেঞ্জ করতে পারেন মানে আপনি মোড এখানে আসে নর্মাল স্ক্রিন করতে পারেন অথবা যদি স্ক্রিনে কাজ না হয় যদি ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড সেক্ষেত্রে আপনি যে সেখানে যাবেন কার্ভ দেন ডাবল ক্লিক করবেন এটাকে জাস্ট দেখবেন নিচে নামাইয়ে দেবেন দেখবেন একটু ডার্ক হবে আর কি মানে উপরে ইলে হোয়াইট আর নিচে নিলে ডার্ক রাখতে পারেন না ওনারা প্লে করেন দেখবেন যে অন্যরকম লাগতেছে আর কি ওকে সো এখন হচ্ছে এটাকে আপনার ইলে এখন হচ্ছে আমাদের ইলেভেন থ্রির কাজ যে ইলেভেন থ্রিকে আমরা কীভাবে মানে এই রেন্ডারটাকে আরও রিয়েলিস্টিক করতে পারব তো এর আগে আমি একটা কাজ করি আমরা এটাকে এই অপটিক্যাল ফ্লটাকে কন্ট্রোল দিয়ে দিয়ে কপি করি এবং জাস্ট প্রতি ঘন্টা সরিয়ে ফিল এ পাশে রাখি এপাশে পাশে দেন এটা কালার দিয়ে দিয়েছি হচ্ছে গিয়ে মানে গ্রিন মানে যেহেতু স্পিড ম্যাপ বলছে ম্যাপে আমাদের কি থাকে যে গ্রিন স্পট রেড স্পট এরকম থাকে অথবা আপনি ব্লু চুজ করতে পারেন ব্লু চুজ করলে মনে হয় ভালো লাগে হ্যাঁ দেখতে পারছেন যে সুন্দর একটা সুন্দর ওভারলে পড়ছে আচ্ছা তো এখন হচ্ছে আমাদের ইলেভেন থ্রিতে আমরা যাবো ইলেভেন থ্রি লেয়ারটা আছে এখানে দেন এখানে সব কিছু ক্লোজ করে দিবো জাস্ট আমাদের এখন যাওয়া লাগবে হচ্ছে গিয়ে রেন্ডার সেটিং এইখানে কারণ এটা হচ্ছে আমাদের মেইন কনসার্ন ফিজিক্যাল এনভায়রনমেন্টে যাবো এখানে ক্লিক করবো দেন এখানে এক্সপোজার আছে ওয়ান আপনি যদি একটু ব্রাইট চান সেক্ষেত্রে এক্সপোজার হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ করতে পারেন ওয়ান পয়েন্ট ফাইভ এবং যার একটু এক্সপোজ হচ্ছে এখানে গ্যামা আছে ওয়ান আপনি গ্যামা এখানে টু করতে পারেন মানে গ্যামা টু করলে হবে যে টু বেশি হার্ড এজ পড়বে আমার মনে হয় গ্যামা ওয়ান পয়েন্ট রেখে আমরা মানে সমান সমানই রাখি আচ্ছা এবার হচ্ছে গিয়ে ওভার লেয়ার আপনি যদি এই লেয়ারটাকে কোনো একটা ছবি বা রিফ্লেক্ট করাতে চান সেটাও আপনি করতে পারেন আমি যদি এখানে ওভার লেয়ারে এখানে ক্লিক করে ডাস্ট দিয়ে দিই দেখবেন যে আপনার এই ডাস্টের একটা রিফ্লেকশন এখানে পড়বে আমার মনে হয় দরকার নাই আমি এখানে নানে ক্লিক করবো কারণ আমাদের অলরেডি একটা এনভায়রনমেন্ট আসে বাট এই এনভায়রনমেন্টটাকে আমরা রোটেট করতে পারবো এখানে ক্লিক করি দেখেন এখানে এক্স ওয়াই জি তো আমি হচ্ছে ওয়াই ওয়াইটাকে রোটেট করাই দেখেন দেখেন রোটেট হচ্ছে ওয়াইটা এরা কিন্তু একটা ওয়ান কাইন্ড অফ অ্যানিমেট করতে পারবো আমরা তো আমরা হচ্ছে গিয়ে এখানে এই পুরো এইট সেকেন্ডে যাই দেন হচ্ছে ওয়াই ওটা শুনে জিরো প্রেস করি দেন জিরো সেকেন্ডে যাই দেন এখানে যখন আসবে সেক্ষেত্রে আমরা এটাকে ওয়ান ডিগ্রি দিয়ে দিই লাইক ওয়ান তো ইউ প্রেস করি আমরা এবং সবার শেষে সেটাকে জাস্ট সমান সামনে নিয়ে আসি দেখতে পাচ্ছেন যে শুধুমাত্র আমাদের লোগোটার ভিতরে মানে আমাদের এনভায়রনমেন্টটাও কিন্তু সরতেছে মানে অ্যানিমেট হচ্ছে ওকে এরপর হচ্ছে আমরা এটাকে লাইটিংয়ে যাব এবং এখানে কম লাইটিং এটা ইউজ করতে পারবো ওর আমরা এখানে অ্যাড লাইটিং আমরা এখানে যদি নানে প্রেস করি দেন এখানে যদি ড্রামাটিক সিন দিয়েই দেখবেন যে আমাদের বিভিন্ন ধরনের লাইটিং চেঞ্জ হবে ওয়ার্ম বা ওকে কাছে এখানে আমরা কম্পোজিশানের লাইট ইউজ করতে পারবো যেহেতু আমি কোনো কম্পোজিশনাল লাইট নেই নাই পরেই নিব এগুলো আমরা আমাদের এখানে জাস্ট ঠিক করে নিই এগুলো দেন আমরা শ্যাডো শ্যাডো দরকার নাই এখানে আপাতত দেন মোটামুটি এখানে তেমন কোনো কাজ নাই মানে মোটামুটি শেষ দেন আমরা এখানে রাইট ক্লিক করব দেন নিউ দেন লাইট এখানে আমরা স্পট লাইট দিই দেন এখানে স্পট লাইট সাদা নাতে দেখি আমরা ব্লুয়ে চাই মানে এই যে এরকম একটা ব্লুয়ে স্টোনে যাব তো আমরা এটা ব্লু লয় চুজ করি হালকা ব্লু ওকে দেন আমরা প্রেস করি ওকে দেখতে পাচ্ছেন যে একটা ব্লুয়ের শেড পড়ছে বাট এটা জাস্ট আমাদের ইন্টেন্সিটি কমিয়ে মানে একটু বাড়াই কী অবস্থা আমরা সাদা চুজ করি আমার সাদাটাই বেটার লাগবে দেন কোন অ্যাঙ্গেল একটু মানে মোটামুটি বাড়ানোর চেষ্টা করি

এই সাইডে একটা রিফ্লেক্ট পড়বে মানে আমি চাচ্ছি যে এইখানে রিফ্লেক্ট পড়ুক এই জন্য আমি জাস্ট এই দেখেন ঘুরাচ্ছি এটাকে যত ঘুরাবো এই লাইটটা আরও বেশি রিফ্লেক্ট হবে আর কি ওকে এবং এটা যদি আমি এই পাশে সরিয়ে নিয়ে আসি আরও বেশি রিফ্লেকশন পড়বে এটা তো এটা আমি দেবো যদি এখানে ব্লু আছে তো ব্লুরের উল্টা হচ্ছে ব্লুই থাকবে আমি জাস্ট ডাবল ক্লিক করবো দেন এখানে দিয়ে দিব হচ্ছে ব্লু ওকে ব্লু দিয়েই দিই বাট আমি জাস্ট আবার আরেকটা ডুপ্লিকেট করবো এখানে কন্ট্রোল ডি এবং এখানে আমরা আবার চেঞ্জ করব প্রতিশনটা এখানে নেওয়া দিই এভাবে এভাবে দিব এবার এবং ডাবল ক্লিক করব এবং এটাকে দিয়ে দেবো রেড মানে দুই দুই ধরনের রিফ্লেক্ট পড়বে দেখেন অটোমেটিকখানি আমি দেখাচ্ছি আপনাদেরকে এই দেখেন রেড এবং ব্লু দুইটা রিফ্লেকশন পড়ছে এবং আমি যদি এটাকে একটু মানে কাস্টমাইজ করে দেখি যে কোথায় কোথায় পড়ছে তাহলে বুঝতে পারবেন আরও এই যে পজিশন চেঞ্জ করলেই আমার ডিফিউশনটা চলে আসবে তো মোটামুটি আমাদের মানে লোগোর মোটামুটি কাজ শেষ তেমন কোনো কাজ নাই আর মানে একটা লোগো বানিয়ে ফেললাম সো লাস্ট বাট নট দ্য লিস্ট আমরা হচ্ছে দুটাকে ধরবো কন্ট্রোল এ প্রেস করবো সবগুলোকে ধরবো দেন জাস্ট রাইট ক্লিক দেন প্রি কম্পোস এবং এটা নাম দিয়ে দিব যে লোগো ইন্ট্রো মেইন ওকে এবার সবাই লাস্টে আমরা যাব কার্ভসে ইউআর ভি ডাবল ক্লিক করি দেন জাস্ট একটু ডার্ক ওয়েতে দেখার চেষ্টা করি ডার্ক ওয়েতে এবং আর জিবি থেকে আমরা রেডে চলে যাব রেডটাকে একটু হাইলাইট করবো আর কি রেডের ইনটেন্সিটি এবং আমরা ব্লুতে যাই আবার ব্লুটাকে একটু হাইলাইট করব ওকে তো আমরা জাস্ট লাস্ট পার্টনার দা লিস্ট একটা মাস্ক করে ফেলি এখানে ক্লিক করে এটা রেক্ট্যাঙ্গল টুল ধরি দেন জাস্ট একটু সিনেমাটিক বারের মতো মাস্ক বানাবো আর কি এরকম একটা মাস্ক বানিয়ে ফেলি মানে সিনেমাটিক লুকস দেখা যাবে আর কি সামথিং এরকম ওকে তো এখন হচ্ছে আমরা একটা জিনিস করতে আমি ভুলে গেছি হচ্ছে সামনেও এই পার্টিকেলগুলো দিতে পারি আমরা তো আমরা জাস্ট ডাবল ক্লিক করে এর মধ্যে ঢুকি দেন এই ডাস্ট যেটা আছে এটাকে আমরা জাস্ট কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করবো এবং এটা আমরা দিয়ে দিবচিকে ইলেভেন থ্রিডির ওপরে এরকম এবং আপনি যদি একটা সিঁড়ি করে ফেলেন দেখবেন যে লাইটসগুলো এটার উপর ইফেক্ট পড়বে তোমার মনে দরকার নাই আমরা ত্রুটি থাকাই ভালো ওকে তো ইলেভেন থ্রাম ইলেভেন উপরেই উপরে এই পরে দেখতে পাচ্ছেন যে এই যে উপর দিকে পার্টিক আছে তো আমরা আবার আগের লেয়ারে ফেরত যাই দেখতে পাচ্ছেন একটা সুন্দর লোগো ইন্টো তৈরি করে ফেললাম আমরা তো ইট এবার আপনি সাউন্ড ডিজাইন করে প্রিমিয়ার প্রতি নিয়ে সাউন্ড ডিজাইন করবেন আপনি মানে আর যদি কাস্টমাইজ করার দরকার হয় আপনি এখানে আর একটু কালো বা ডার্ক একটা বা হোয়াইট যেভাবে ইচ্ছে কিন্তু একটা লোককে ইন্ট্রো বানাতে পারেন তো দ্যাটস ইট আই গেস আমাদের লোগো ইন্ট্রোর যেই প্যাকেজটা মনে হয় এখানেই শেষ শেষ হচ্ছে যদি ফিউচারে আমরা এখান থেকে ইনক্লুড করতে পারি আরও অনেক কিছু লিসন তো ফিউচারে আমরা এখান থেকে আরও কিছু লেসন ইনক্লুড করতে পারি তো এখনও আপাতত শিওর না দেখা যাক আপনাদের রেসপন্স কীরকম আসে তো আশা করি আপনাদের কাছে আমাদের লোগো ইন্ট্রো এবং লোগো ডিজাইনের যে কোর্সটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আপনাদের ফিডব্যাকগুলো আমাদেরকে শেয়ার করবেন এবং আপনার কোন টাইপের লোগো ইন্ট্রো দেখতে চান সেটা আমাকে জানাতে পারেন تو اللہ حافظ شاہ بھال تک السلام علیکم